আমার নবী বলে উম্মত, আমি কোন উম্মতি উম্মতে বইলা কান্দি ইয়াউমুল কিয়ামা মাকামে মাহমুদের নিচে উম্মতি উম্মতি বইলা খাদব যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের আমার আল্লাহ মাফ না করো। বাজানে রে আমার দয়াল নবী মাতৃভূমি, আমার দয়াল নবী মার পেট মুবারক থেকে দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে সজদার মধ্যে হইরা উম্মতি 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 63 বছর শুধু উম্মতি উম্মতি, এখন উম্মতি উম্মতি কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি, যেই নবী উম্মতের জন্য কিয়ামতের ময়দানে খাদবে গো, আমরা ওই দয়াল নবীর সেই নজরানা দিতে চাই কি আমার নবী বলে উম্মত 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 রে আমি টাকা চাই না পয়সা চাই না, ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী গো আপনাকে কি দিলে খুশি হবেন, আমার নবী বলে উম্মত আমি নবীর মহব্বতে যদি দূরে সরি পড়ো আহলে বায়াতের যদি তুমি মন দিয়া ভালোবাসো আমি নবীর সাওয়াব পাওয়া আদায় হইয়া যাও। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ আরে আমি আল্লাহ নামাজ সরি না রোজা রাখি না হজ করি না যাকাত দেই না, আমি আল্লাহ রাত্র ঘুমাই না দিন ঘুমাই না রে, ও আল্লাহ তোমার হাবিব তো উম্মতি উম্মতি বইলা খান দে তুমি কি করো জানবার বড় ইচ্ছে জাগে। আমার আল্লাহ বলে ওরে আমার বান্দা আমি আল্লাহ রাত্র ঘুমাই না দিন ঘুমাই না তাহলে করো কি, আমার আল্লাহ বলে ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু ফেরেশতার দল লয়া ইউসাল্লুনা আলান নাবী, আমার আল্লাহ কয় আমি আমার বন্দর ফেমে দরুদ শরীফ পড়ি, আমার আল্লাহ বলে উম্মত আমি আল্লাহ শুধু দরুদ শরীফ পড়ি না রে আমি অতীতে পড়িয়াছিলাম বর্তমানে পড়তেছি ভবিষ্যতে পড়ব, কেউ মাল কিয়ামা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার হাবিবের দুরূদ শরীফ পড়ব। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষের আরে আমি আল্লাহর ইবাদত করার জন্য যখন কেউ থাকবে না তখন আমার হাবিবুল্লাহর দুরূদ শরীফ আমি আল্লাহ সলোমন রাখব। আল্লাহ তোমার ইবাদত করার জন্য কেউ থাকবে না তোমার হাবিবের দুরূদ শরীফ কে পড়বে, আমার আল্লাহ বলে কেউ যদি নাও পড়ে রে আমি 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 স্বয়ং আল্লাহ আমার হাবিবের দুরূদ শরীফ সলোমন রাখব। যেই নবীর দুরূদ শরীফ স্বয়ং আল্লাহ পড়ে ফেরেশতারা পড়ে যদি দুনিয়ার কেউ নাও পড়ে আশা আমার আল্লাহ স্বয়ং আমার আল্লাহ নিজে পাঠ করবে। আমরা ওই নবীজির আশেক হয়া আমরা দয়াল নবীর গোলাম হয়া আমরা মদিনাওয়ালার ক্যাম্পাসার দাবিদার হইয়া আমরা মদিনাওয়ালার আশেক দাবিদার হইয়া আমরা সেই দুরূদ শরীফের গলার মালা যেই দুরূদ শরীফের মালা গলার মধ্যে পড়তে চাই আমার আল্লাহ বলে উম্ম আমার আল্লাহ বলে বান্দা আমার নবী যদি খুশি হয়ে যায় আমি আল্লাহ খুশি হয়ে যাই, আমার নবী বলে উম্মত শুনো রে আমি নবীরে যদি ঘুমের বছরে একটা বারে দেখতে পারো আমার সুন্নার মুসলিমার রানী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে দেখলে কি হবে, আমার নবী বলে যদি কোনো ব্যক্তি আমার শাস্ত্রের মাধ্যমে দেখে সে সত্যি আমারে দেখলো আর আমার পক্ষে আমার দেখার কারণে আমি জাহান্নামের আযাব হারাম হয়ে গেছে, তাহলে বোঝা গেল নবীর দরুদ শরীফ পড়লে স্বয়ং নবী খুশি কথা কোন ঠিক কিনা। যেহেতু নবী দরুদ শরীফ পড়লে নবী খুশি তাহলে এই দরুদ শরীফের আওয়াজটা আসতে হবে না জোরে হবে, এই দরুদ শরীফ আমরা পড়তে চাই কি চাই না, আমরা তখন দরুদ শরীফের
খালি সংক্ষেপ কথা কোন ঠিক কিনা মনে রাখবা, যারা দুরূদ শরীফের মালা গলার মধ্যে পড়েছে আমার নবীর দিদার তার ভাগ্যে নসিব হয়েছে। আমার নবী বলে উম্মত ঘুমাইবার বন্ধ শোনা বন্ধুর গান গায়া ঘুমাইস না, শোনা বন্ধুর গান শুই না ঘুমাইস না, ইয়া রাসূলুল্লাহ নবী গো কি কইরা ঘুমাইতাম কি বইলা ঘুমাইতাম। নবী বলে আমার যদি দেখতে হয় উযু কইরা ঘুমাইবে, ডান করাটা ঘুমাইবে, নিম সুরাতে ঘুমাইবে, যদি গজল গাওয়ার মন চা গান গাওয়ার মন চা আমার প্রেমে গান গায়ো, আমার প্রেমে গজল গায়ো, গান গাওয়ার যদি মনই চা আমার গজল শুনে শুনে ঘুমায়ো, আর গাওয়ার যদি মন চা তুমি নিজে গলাটা চাইরা আমি নবীর প্রেমে দুরূদ শরীফ পইরা ঘুমাইয়া দিই রখন। সুবহানাল্লাহ, হাদিস শরীফে আসছে কোন ব্যক্তি যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লিম এই দুরূদ শরীফ কান কোন ব্যক্তি যদি 501 বার হইরা রাত্রে বেলা ঘুমা 41 দিনের ভিতরে নবীজির দিদার তার ভাগ্যে নসিব হয়ে যাবে। আমরা নবীরে দেখতে চাই কি চাই না? হাতটা তুইলা বলে নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, আমি শীতের মধ্যে বাবা এক ওয়াজের মধ্যে হাই 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 এক বুড়া বেটা হাজারো মানুষের মাঝখানে বইছে, হাজারো মানুষের মাঝখানে বইছে, গল্প বিরাট বড় অন বেড়া ফাতলা ভাই কেন শিখে আছে, অন বেড়া দেখতেছে আমার ফাতলা ভাই কেন রে, যে শীত আমি যদি অন বাইর হই তে জায়গা তো পাইতাম না, আর ভিতরে যদি কোম্পানি শুইতে জায়গাতে তো সর্বনাশ হইব। বেড়া কি করছে সাদরে কোনার মধ্যে ভাই কেন কইরে রে টুকলা বানায় তো রাখছে, অন যত রাত বেশি তত শীত বাড়ে না হবে, বাড়ে না হবে ও অন শীত দে বাড়তাছে বেড়াতে টুলা বানায় তুই জরুর নাই, ভাবছে শীত বাড়লে আমার কি সাদর তো আছে। বেটার গভীর রাত্রে সাদর যখন এমনি দিছে বক্তারে সহ গোসল করাই লিছে, দেখ কই সাবধান শীত আইছে আইছে নি ও, কিন্তু আমি মনে করি এটা শীত না, এটা আশিকের রাসূলের জন্য একটা পরীক্ষা, কথা বলুন ঠিক কিনা। একটু চিন্তা করে দেখো এখন যদি মারা যাও ইমাম সাহেব মাইকে ঘোষণা দেবে আব্দুর রহিম নাই, কথা কোন ঠিক কিনা? কেউ যাবে বাস কাটা, কেউ যাবে কবর খনন করা, কেউ যাবে কাফন আনা, ঠিক কিনা বলেন? এই কবরে তুমি কেমনে থাকবারে নবীর উম্মত একটা বার চিন্তা কর, তবে এই কবরে বড় শান্তি যদি নবী তোমার হয়ে যা, এই কবরে বড় শান্তি যদি নবী তোমার হয়ে যা, আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও, আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে আও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে
তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, গুণাগারম মত বলে গুণাগারম মত বলে দেখা দাও একবার নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে, আরে আমি তোমার তুমি আমার, আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে। আচ্ছা আপনাদের দেশে যদি কোনো ব্যক্তি মারা যায় কবরস্থানে নামে কয়জন কয়জন? তিনজন। মানুষ যখন মারা যায় প্রাণ পাখিটা চলে যায়, দেহটা জমিনে পড়ে থাকে, কথা কোন ঠিক কিনা? আমি দেখছি সুয়েল শেরপুরি সাহেব না কি জুবাইর সাহেব আমার আগে তো বয়ান করছে, জুবাইর সাহেব দুইটা চোখের পানি ফেলাই দিছে, এই বেচারা আমারও চোখের পানি ফেলাই দিছে। জুবাইর সাহেব আমি কইছি আমি আপনার প্রতি বেচারা, আপনি আমার চোখের পানি ফেলাই দিছে, আলহামদুলিল্লাহ। একটা মানুষ যখন মারা যায় দেহটা পড়ে থাকে, রুহটা চলে যায়, তখন রুহটা মার দারে যা কিয়া কমাগো, মাটিতে রাখছো না উকুনে, মাটিতে রাখছো না পিঁপড়া খাবে, মাটিতে মাথায় রাখছো না উকুনে খাবে। ও মা এতগুলি মানুষ আমারে দেখতে আসে, ব্যাপারটা কি? রুহু কিন্তু তখনও বুঝে না সে যে মারা গেছে, সুবহানাল্লাহ। আসতে হয় যখন মার কাছ থেকে রুহুটা কোনো সাড়া পায় না বাবার কাছে, বাবা গো সুতান বাজার থেকে গো বাবা গভীর রজনী হয়ে গেছে গো বাবা, একটা কমলা পকেটের মধ্যে লয়াইছো গো বাবা, আইসা দেখে সন্তান ঘুমায় রয়েছে, বিবিরে কয় আমার ছেলে কোথায়, বিবি কয় তোমার ছেলে ঘুমায় রয়েছে, বাবা দর মাইরা ঘুম থেকে টান মাইরা তুলছে, থুইলা দুইটা গালে সুমা দিছে, দিয়া কমলার রস গুলি বার বার সিপে সিপে মুখের মধ্যে দিছে, দিছে নি দিছে দিছে ও বাবা, কমলার রস গভীর রস উনিতে সিপা সিপা খাওয়াইছো বাবা, আজকে আমার দেহটা পড়ে আছে বাবা, কত মানুষ শরীর আর কত মানুষ আমারে দেখতে আসতে আসে আব্বা, ব্যাপারটা কি ব্যাপারটা কি? বাবা কান্দে ছেলে ছেলে কইরা, কিন্তু রুহ কিন্তু বাবার কথা বুঝে, বাবা কিন্তু রুহুর কথা বুঝে না, কথা কোন ঠিক কিনা? যখন কাফন যখন গোসলখানায় লয়ে যায় রুহুটা কান্দে, ব্যাপারটা কি? নিজের হাতে কত সাবান গায়ে লাগাইছি, আজকে আমার চারজনের গায়ের মধ্যে কুসকু সাবান দিয়ে গোসল করা, ব্যাপারটা কি? যখন গোসল করায় আসাদ আমার কিন কাপন পরে যখন জানাজার মাঠে লয়ে যা, রুহুটা মনে মনে কো বুঝেছি তারা মনে হয় আমার সফর শুনবে, জানাজার নামাজ পড়ে যখন কবরস্থানে রাখে, কবরস্থানে যখন তিনজন মানুষ নামে, তখন রুহুটা মনটা বেজার হয়ে যা, কি রে ব্যাপারটা কি? এতগুলি মানুষ আমার সঙ্গে আসলো, এখন দি কবরে তিনজন জুড়ে কই না, বাস যত দেয় জাকাত তত স্বল্প হয়, একজন একজন উঠতে উঠতে যখন সবাই উঠে যাব, যখন বাস দিয়া দাঁড়ে দিয়া মাটি দিয়া যখন সবাই চলিয়া যাব, রুহটা আল্লাহর দরবারে ডাক মারে, আল্লাহ আগে যদি জানতাম এই কবর আমার,
থাকতে হবে মুনিব, তুমি আল্লাহরে বলতাম না, তুমি আল্লাহরে বলতাম না, তুমি আল্লাহরে বলতাম না। যদি দুনিয়ার মধ্যে নবীরে ভালোবাসা তাকে জিজ্ঞাসা করা হবে মার রাব্বু কাওয়া মা দিনু কামান হাজার রাসূল, ওই নবীর ব্যাপারে তোমার ধারণাটা কি? যদি নবীর আশিক হয়ে থাকো, যদি নবীর আশিক হয়ে থাকো, যদি নবীর আশিক হয়ে থাকো, আমার নবী ডাক দিয়া বলবে ফেরেশতারা আমার বান্দা আমার উম্মতরে বারবার জিজ্ঞেস করিও না আমার ব্যাপারে ধারণাটা কি, আমি নবীর কাছ থেকে উত্তর লয়ে যাও, আমি নবীর কাছ থেকে আনসার নিয়ে যাও, আমি নবী ওই উম্মতরে বালা হইরা চিনি। যদি নবী তোমার কবরে সাক্ষী দেয় এই উম্মতের কি আর কোন চিন্তা আছে? নবীজির গোলামের কোন চিন্তা নাই, নবীজির গোলামের কোন চিন্তা নাই। মদিনাতে চলো নবীজির জান্নাতে, মদিনাতে যদি নবীর দুনিয়ার জমিনে এই চক্ষু দিয়ে দিয়া না দেখতে পারার উম্মত, আমার নবী বলে উম্মত আমি নবীর রোজার মধ্যে একবার হাজিরা দিও, আমার নবী 1450 বছর আগে রেসালার নুরানি জবান দিয়া বলে গেছে মানজার কবরি ওয়াজাবত লাহু শাফাতি, আমার নবী বলে উম্মত ছেলের মায়া ত্যাগ করিয়া, মেয়ের মায়া ত্যাগ করিয়া, স্ত্রীর মায়া ত্যাগ করিয়া, লক্ষ টাকার মায়া ত্যাগ করিয়া, সাত সমুদ্র তের নদী ফাড়ি দিয়া আমি নবীর রোজার মধ্যে হাজির দিছরে, আমি নবীর রোজার মধ্যে হাজির দেওয়ার কারণে তোমারে শাফাত করা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি মোস্তফার জন্য ওয়াজিব হয়ে গেছি। তুমি আমার মদিনা নিবাইনি দয়াল নবীজি, আমার এই হাতটা লড়াই বলবেন, এই হাতটা সাক্ষী দিব নবী গো, তোমার লাগে এই হাত লড়াই লড়াই গান গাইছি, সবাই রাজি আছেন? এই হাতটা লড়াই বলেন, আমার মদিনা নিবাইনি দয়াল নবীজি, আমার নে তুমি আমার নে দয়াল নবীজি, আমার অনবীজি আমার পাগল বানায়া মদি নায়া চেন গো মায়া, আমার মদি নায়া চেন তোমায় কোজে, আমার শোকের ফানি দয়াল তোমায় কোজে, আমার শোকের ফানি দয়াল নবীজি, আমার মদিনা নিবাইনি তুমি আমার এ মায়ার নবীজি, আমার অনবীজি কত লোকে যায় মদিনা, আমি কান্দি রাস্তায় রাস্তায় কত লোকে কান্দি রাস্তায় রাস্তায় নীরবেতে মদিনার গান শুনি দয়াল, নীরবেতে মদিনার গান শুনি মায়ার নবীজি, আমার মদিনা নিবাইনে তুমি আমার মায়ার নবীজি, আমার আমার মদিনা নিবানি ও
মায়ার নবীজি আমার মদিনা নিভাইনি চৌকের সামনে নিয়া মায়ার সুরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। আব্বা কষ্ট হইছে, ওয়া চলবে না, বন্ধ হবে, প্রজেক্টর আছে, প্রজেক্টর আছে, আল্লাহু আকবার। আমার মা বোনেরও আছে, সালাম গো মা, কোন কোন শীতের মধ্যে সারাদিন স্বামীর খেদমত কইরা আইসো বয়ান শুনতে, আলহামদুলিল্লাহ কর, আল্লাহ যেন তাদেরকে মা ফাতিমার সাথে জান্নাতে পৌঁছায় দে। সবাই জোরে কোন, জোরে হন, নবীর আশিক তুমি হতে পারো, নবী তোমার কবরে তোমার পক্ষে সাক্ষী দিবা। নবী পক্ষে থাকতে রাজি আছেন? সবাই রাজি আছেন? নবী নবী হইরা মরমু, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ বাবার? আমার আসন আমার নবীরে খুশি করি, মন্ডারে বইরা প্রাণ বইরা চিল্লাইয়া চিল্লাইয়া দুরুদ শরীফ পড়ি, আল্লাহ আসাল্লাল্লাহ মুহাম্মাদ ওয়া আলা সাইয়েদেনা সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট মুরব্বী জনাব বাবাজি সমুজ আলী সর্দার সাহেব, সহসভাপতি বৃন্দ জনাব হারুন রশিদ সর্দার সাহেব, জনাব হাজি মিজাজ আলী সাহেব, হাজি মোহাম্মদ মনোর আলী সাহেব, মোহাম্মদ রজব আলী সাহেব, কাজী মাওলানা আতর আলী, সুনিয়াল কাদরী সাহেব, মাওলানা জনাব মোহাম্মদ আহমদ আলী সাহেব, আমন্ত্রিত মেহমান জনাব হুসাইন মোহাম্মদ আদিল জজমিয়া সাহেব, প্রধান মেহমান হজরত মাওলানা পীরে তরিকত গোলাম মোস্তফা আল কাদরী সাহেব,
এবং আজকের মাহফিলে সম্মানিত প্রতিনিধি আল্লামা মুফতি আব্দুল মজিদ ফিরিস্তুরি সাহেব কিবলা মাদদা জিল্লুল আলী, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা সুহেল আহমদ শেরপুরি সাহেব, হযরত মাওলানা হাফেজ কারী জুবাইর আহমদ সাহেব, হযরত মাওলানা সৈয়দ হাবিব রহমান ফাহাদ সুনিয়াল কাদরী সাহেব এবং পরিচালনায় যিনি আছেন আপনাদের মসজিদের খতিব আমার স্নেহের ছোট ভাই আশিক রাসূল মাসুক ইলাহি আশিক আহলে বায়াত আশিক আউলিয়া হযরত মাওলানা হাফেজ কারী শাহ আলম সাহেব, হযরত মাওলানা জনাব কারি আক্তার হোসেন চৌধুরী সাহেব সহ দিগার উলামা আহলে সুন্নাহ মুরব্বি বাবারা যুবক ভাইরা মা ও বোনেরা সকলের প্রতি আমার ইমানি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বাবা জি আমরা যে মাহফিল আইলাম খুশি নেবে যান, সবাই মন্ডা হইল আল্লাহরে খুশি করে সবাই জুড়ে কোন আলহামদুলিল্লাহ, সাথে সাথে আমার আকা আমার ইমান আমার দয়াল নবীর নুরানি কদম মোবারক, যে নবীরে দেখলে জাহান্নামের আযাব জীবনের মতো হারাম হয়ে যায় জুড়ে হইল, যে নবীর রোজার মধ্যে গেলে ওয়াজিব হয়ে যায় সাফাত জুড়ে হইল, যে নবীজির আশেক হইলে ডাইরেক্ট জান্নাত সুবহানাল্লাহ হইল, এই নবীর রোজা মোবারকে লক্ষ কোটি কদম মুছে সালাম, এই নবী যে আমরা দেখে নিও দেখেনি মদিনা দেখাইতে হরুননি ক্ষমতা দিছে কেডা জুড়ে হইন কেডা, একটা দল আছে কিন্তু এরা কোন নবী আইতে হরুননি, খনি 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 এরা সত্য বন্ধ কথা কোন ঠিক কিনা, আমরা এরার দল বাবা তোমরা গজব তোমরা কিতা তোমরা সাথে আমরা বাবা তোমরা রান্না খাইলেই যাও না বাবা তোমরা হতে তোমরা চলো আমরা আছি নবী লইয়া কথা কোন ঠিক কিনা, আচ্ছা আমরা নবী যদি আইতে পারো এটা আমরা নবীর একটা গুণ না, তে গুণটা ফাইলিয়া নবীর উম্মতরা খুশি এবার কত না বেজার এবার কথা তে একটা দল বেজার থাকে কেরে তাহলে বোঝা গেল অভিন্ন সিংহা কুচু খাইছে এরা কথা কোন ঠিক কিনা, মনে কুচু খাইয়া লাইছে একটা দল আছে আল্লাহ এর হেদায়েত করতে সবাই জুড়ে কোন আমরা সুজা কথা কই ইয়া আইহান নাবিয়্যু ইন্নার সামনাকা শাহেদা ওয়া মুবাশশিরা ওয়া নাদিরা, আল্লাহ বলে ও ইলমে গায়েবের নবী হাজার নাজের নবী কেডা হো কেডা হো, আল্লাহ কয় আমরা বিশ্বাস করছি আল্লাহ কয় বিশ্বাস করছি, এখন যদি জাহান্নামে যায় আল্লাহ যদি জাহান্নামে দেয় যাইতে রাজি কিন্তু মাগার কোরআনের কথা অমান্য করতে রাজি না, দুইটা হাত তুলে কো ঠিক কিনা, আমি কি করে গালি দিছি আপনারা সাক্ষী কিন্তু মিডিয়া সাক্ষী আমি কি করে গালি দিছি, গালি দেওয়া আমার ধর্ম না অসম্ভব, নবী হাজির না আছে এ কথা কোনো সন্দেহ আছে আছে, যদি নবী হাজির না না হইও প্রত্যেকটা কবরে প্রত্যেকের কবরস্থানে যখন তোমার আমার রাখে সবার মুখের মধ্যে কিন্তু একটা বাক্য থাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কোনে কোনে, এই কথাটা কিন্তু সবাই কো এমপি সাহেবের মিল্লাতে না চেয়ারম্যানের মিল্লাতে না ইমাম সাহেবের মিল্লাতে না আমি তো বিশ্বাস আমার মিল্লাতে না রাখে কার কাছে, নবী গো তোমার গোলাম রে তোমার মিল্লাতে রেখে গেছে জুড়ে হইনা সুবহানাল্লাহ, তে নবীর মিল্লাতে রাখছো নবী তো তাকে মদিনা এতে এহেন কার রাখছো কেরে এহেন রাখছো কেরে, তাহলে বোঝা গেল আমরা রাখিদা নবী যে আইতা পারে এজন্য নবীর কাছে রেখে গেছি কথা কোন ঠিক কিনা, যেহেতু কবরস্থানে নবীর মিল্লাতে রাখবো আমরা আর জীবন নবী নবী কয়ে মরি জীবিকা যদি জাহান্নামে যাই সমস্যা নাই জান্নাতে দিল আলহামদুলিল্লাহ কথা কোন ঠিক কিনা, নবী আমার ইমান নবী আমার আমার আল্লাহ বলে بل أحياء ولكن لا
বাতাসও মৃত্যুবরণ করে তারা আসলে মরছে না, তারা কি আসলে মরছে না, তারা শহীদ। বাল আহিয়া উ ওয়ালা কিল্লাতা শরুন, তারারে মরা হইও না, এরা জিন্দা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আস্তে হই, সুবহান আল্লাহ, না না না, বাড়িয়া হই, সুবহান আল্লাহ, এরা জিন্দা না মরা, জিন্দা। তাহলে আমরা কোরআনে পাইছি যারা দ্বীনের লাগা দ্বীনের জন্য মারা যা, এরা সাধারণ মরা ব্যক্তি হওয়া যেত না, এরা জিন্দা শহীদ, শহীদ, শহীদ। তারা জান্নাতের যেই কোনো দরজা দিয়া প্রবেশ করবা, আল্লাহ বাধা দিত না, বাধা দিত না, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমরা দলিল ভাইছি শহীদ যারা এরা অমর, তারা কি বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা যদি কো কেউ কো এরা যাহা, আচ্ছা এর বাড়ি কিন্তু সলবির থাকতে পারবো নি, এ তো ইন্ডিয়া ইয়ে জন্ম হচ্ছে না, কথা কোন ঠিক কিনা? ইন্ডিয়ার দাদা হোক বলে গোলাম বাচ্চা আমার তো দাদা হয় বুঝি, মুক্তিযুদ্ধ বানাইছি তুই বুঝি, শহীদ রাজা কো রাজা হয় তোরে ধরি, কথা কোন ঠিক কিনা? তুই ইন্ডিয়া ছাড়া তুই যাবি গো মায়ানমার, মায়ানমারের বেটা নিতো অন্য দেশে থাকে, কথা কোন ঠিক কিনা? যাইবার ভালাইবার রাস্তা বাবার আমার গবে মনোযোগ, 61 হিজরি মহরমের 10 তারিখ শুক্রবার দিবাগত রাত, হায় রে হায় নবীজি, হায় হায় হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমের ঘরে স্বপ্নে দেখা দেখে গো, এ বাবা ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখতেছি আমার দয়াল নবীর সুল মুবারক, আমার দয়াল নবীজির মাতা মুবারক বায়া বায়া রক্ত গলি ফরতেছে, হযরত উম্মে সালমা স্বপ্নের মাধ্যমে দেখতেছে গো যেই নবীজির গায়ে মশা মাসি বসা হারাম, ইয়া রাসূল আল্লাহ শরীরের মধ্যে এত রক্ত গুলি, এত রক্ত ব্যাপারটাকে আমি তো বুঝলাম না, আমার দয়াল নবী ডাক মারা কয়ে সালমা আমি নবী তোমার কাছে 52 থেকে 53 বছর পূর্বে এক শিশি মাটি দিয়ে রাখছিলাম, মাটিটার রংটা কেমন ছিল? উম্মে সালমা ডাক মারা কয় নবী গো মাটিটার রংটা তো ছিল খালা, আমার নবী ডাক দিয়া কয় এ সালমা বর্তমানে মাটিটার রংটা কেমন তুমি দেখো? উম্মে সালমা বলে আমি যখন আমার ঘরের সন্দুকটারে খুললাম, সন্দুকটারে কইলা দেখে খালা মাটি লাল হয়ে গেছে, আমার নবী ডাক মারা কয় সালমা ও সালমা কি দেখলার সালমা, হযরত উম্মে সালমা বলে নবী গো 52 থেকে 53 বছর পূর্বে গো নবী আমার ভবিষ্যৎবাণী দিছিলা কালা মাটি লাল হবে নবী গো,
আমি তো বাস্তবে দেখতেছি কালা মাটি লাল হয়ে গেল। আমার নবী বলে সালমা সালমা সালমা, এর হাকিকত বুঝি তুমি বুঝো নাই? উম্মে সালমা বলে নবী গো না না না, এর হাকিকত আমি বুঝি নাই। আমার নবী ডাক দিয়া কয় সালমা রে, এই মাটি লাল মাটি, এই কালো মাটি লাল হওয়ার হাকিকত হইল আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া গেছে। উম্মে সালমা ডাক মারা কয় নবী গো, আপনার দাড়ি মুবারকের মধ্যে রক্ত লাগার একটা হাকিকত আছে, হাকিকতটা যদি বিস্তারিত বলেন আমার একটু ভালো লাগবে, জাতির কাছে আমি ফেস করতে পারবো। কষ্টই তো যেরকম কষ্টই তো আছে। আরে গাইব মোরা ফান্দা দনার শান নবীর আছে কাহান, গাইব মোরা একটা বই দো, হায় হায় গাইব মোরা শান নবীর আছে কাহান, গাইব মোরা আব্বা কষ্টই তো আছে। নামাজের মধ্যে যদি ওয়ালা আলিহি না বলেন, দুরুদ শরীফের মধ্যে হইনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে ওয়ালা, এ দ্বারা কি বুঝাইছে আহলে বায়াত পাক পঞ্জতন বুঝাইছে জুরে হই না? সুবহানাল্লাহ, আল্লাহ কমুলুবি পাক পঞ্জতন তুই মানতে না আমি জানি, এজন্য নামাজের মধ্যে তোরা আমি দুহাই দিছি। নামাজ তুমি তোর যেতে না, তোরা তো বেশি নামাজই করবে, যে নামাজ যেহেতু বেশি বেশি করবে যে আমি আমার নামাজও ঢুকাই দিছি জুরে হই না? আল্লাহ বেশি বুঝে না কম বুঝে? আল্লাহ বালা হইলে বুঝে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে আল্লাহ বলে আমি যা বুঝি তোমরা তা জানো, আমি জানি কেডা বিত্ত তুমি যার কেডাই দেয় আর কেডা বালা, কতক্ষণ ঠিক কিনা? এজন্য আমি স্বামী এই শানটা আপনার খেত মধ্যে ফেস করতেছি, যদি পারেন মুখস্ত হইরা লেবে কাজে লাগবো। গাইব মোরা ফাঞ্জাতনের শান নবীর আছে কাহান, গাইব মোরা শান হায় হায়, গাইব মোরা শান নবীর আছে কাহান, গাইব মোরা পাকে ফাঞ্জাতনের তরি উম্মতের নাজাতের তরি, পাকে ফাঞ্জা উম্মতের নাজাতের তরি, হাদিসেতে আছে তার প্রমাণ হায় হায়, হাদিসেতে মান নবীর আছে কাহান, গাইব মোরা পাঞ্জাতনের শান হায় হায়, গাইব মোরা নবীর আছে কাহান, গাইব মোরা বেলায়তের বাদশায় আলী শেরে হুদা হযরত আলী গো, আরে নূর নবীর ফরে যার সম্মান হায় হায়, নূর নবীর নবীর আছে কান, গাইব মোরা পাঞ্জাতনের শান হায় হায়, গাইব মোরা নবীর আছে কান, গাইব মোরা মা ফাতেমা মা জননী দয়াল নবীর শোকের মনি গো, আরে যার কারণে পাব যে আসান হায় হায়, যার কারণে
সান নবীর আসে কান গাইব মোরা, এই গাইব মোরা নবীর আসে কান জান্নাতের সর্দার যারা ইমাম হাসান হুসাইন তারা গো, কথা বলেন ঠিক কিনা? আরে কারবলাতে, আরে কারবলাতে বাসাইলো ইমান, হায় হায় কারবলাতে মান নবীর আসে কান গাইব মোরা, এই গাইব মোরা নবীর আসে কান গাইব মোরা, শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়ি গো, হায় হায় শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়ি, হায় হায় হাকিকতে ফানজাতন ঈমান, হায় হায় হাকিকতে নবীর আসে কান গাইব মোরা, হায় হায় গাইব মোরা নবীর আসে কান গাইব মোরা, এরে আমার সঞ্জুরের মুসলমান, আমার মা হযরতে উম্মে সালমা ডাক দিয়া বলে নবী গো আপনার দাড়ি মুবারকের মধ্যে রক্ত লাগার হাকিকতটা কি? আমার নবী কান্দার বলে সালমা, ও সালমা, কোন ব্যক্তির গলা যদি কেটে ফেলে, কেউ যদি এই গলা কাটা বডিটা রাঞ্জা মাইরা ধরে, তার গায়ে রক্ত লাগবে নি? উম্মে সালমা বলে হা লাগবে। আমার নবী কান্দার বলে সালমা, ও সালমা, আমার সাইদের গায়ে তোমার তুইটা তীর ঢুকাইয়া দিছে বাবা, তুইটা তীর ঢুকছে আমার হুসাইন বাবা, তুইটা তীর লয়া যুদ্ধ করছে, কিন্তু রে তেবাত্তুর নাম্বার তীর যখন পিছন দিয়া কলিজা বরাবর ঢুইকা দিছে, আমার হুসাইন তীরটার মধ্যে টান মারা দেখে গো, আমার হুসাইনের কলিজা মুবারক বাহির হয়ে গেছে, আমার নবী বলে রে সালমা, আমার হুসাইন মা মা বইলা ডাক দেয় না, আমার হুসাইন বাবা বইলা ডাক দেয় না, ভাই বইলা ডাক দেয় না, আমার হুসাইন সন্তানের মায়া সন্তান বইলা ডাক দেয় না, স্ত্রী বইলা ডাক দিল না, আমার হুসাইন ওই তিত্তার টান মাইরা বাহির কইরা তিত্তার হাতের মধ্যে লইয়া, আমার হুসাইন মদিনার দিকে মুখ টানে ফিরাইয়া ডাক মারছে, নানা গো ও নানা ভাই, নানা ভাই গো, যে উম্মতের জন্য ৬৩টা বছর উম্মতি উম্মতি বইলা কাঞ্চ গোনালা, এ কোন উম্মতি উম্মতি বইলা মদিনার সবুজ গম্বুজের নিচে কান্দ গোনালা ভাই, এই নামদারি উম্মতরা লম্বা দাড়িওয়ালা লম্বা পাঞ্জাবিওয়ালা সুন্নতওয়ালারা, আমি হুসাইনের আমার গায়ে তেওয়া তুইটা তীর ঢুকাইয়া দিছে,
নানা গো আমার কলেজা মুবারকটা বাহির কইরা দিছে, আমি আর সামনে যাওয়া সম্ভব না। নানা গো আমি চাইছিলাম ইসলামটারে আমি অনেক অনেক দূরে নিয়ে যাই, তোমার নামদারি উম্মতরা আমারে তারা বাঁচতে দিল না। নানা গো তোমার দরবারে ডাক দিয়া তোমার দরবারে বিচার দিলা, মনের যত দুঃখ আছে কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দুঃখ বলবো, মনের দুঃখ মনে রইল কইমু দুঃখ হাসর দিনে যখন দেখা হবে আমার নানা জির শোনে উঠছ ল সবে যাই সবে ডাক দেনিয়া হুসাই লম্বাই খুশাই কষ্ট হচ্ছে আব্বা ও না মনের দুঃখ রইল গো নালা কিয়ামতের ময়দানে বলবো গো নানা ও বাবা যখন নবীজির মদিনার সবুজ গম্বুজের দিকে মদিনার দিকে মুখটা ফিরাইয়া কান্দে আর বলে নানা গো আজকে শুক্রবার কত মানুষ জুম্মার নামাজ আদায় করার জন্য মদিনার মধ্যে মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেছে, কত মানুষ তোমার মসজিদে সালাতুল জুমার নামাজ আদায় করে আল্লাহু আকবার বুকটার মধ্যে বইয়া ছুরিটা হাতের মধ্যে লইয়া গলাটার মধ্যে বারবার ছুরি দেয় ইমাম হুসাইন ডাক মারা কইছি মা আমারে সিননি রে আমি হইলাম মদিনাওয়ালার নাতি সিমার রে ওসিমার আমার গলার মধ্যে আঘাত করো তোর কি মায়া লাগে না সীমারের মায়া লাগে না গোলাটার মধ্যে বারবার ছুরি দিয়ে আঘাত করে ইমাম হুসাইন ডাকবারে কয় সীমা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও কিয়ামত পর্যন্ত যদি আমার গলার মধ্যে ছুরি লাগে খুদার কসম তোমার ছুরি আমার গলার মধ্যে আঘাত করত না। জাননি রে নবীজির নুরানি শাফাতার নুরানি টুট দিয়া যে জায়গার মধ্যে সুমা কাইছে এই জায়গার মধ্যে দুনিয়ার অস্ত্র আঘাত করা আমার মাওলা হারাম করে দিছে। হঠাৎ করে শোনা যাচ্ছে আজান, হাইয়ালা সালা আজানের মতলব হলো আজানের সাথে সাথে আজানের পরপরে ইমাম হুসাইনকে ধ্বংস করে দেওয়া আর ইমাম হুসাইনের
কাফেলায় যে আজান হয়েছিল এই আজানের উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা। জোরে কর, দুই আজান কি এক? দুই আজান কি এক? এজন্য বলে হুসাইনি মুসলমান, ইয়াজিদি মুসলমান, হুসাইনি মুসলমান জান্নাতে যাবে, ইয়াজিদি মুসলমান জাহান্নামে যাবে। হাত তুলে বলো ঠিক কিনা? দাড়ি রাখলেই সুন্নাতওয়ালা হয়ে যায় না, পাঞ্জাবি পরলেই পাঞ্জাবিওয়ালা হয়ে যায় না, সুন্নি হয়ে যায় না। যদি হুব অন্তরে হুব্বে রাসূলের মহব্বত আলে রয়েছে, মহব্বত না থাকে, হাত তুলে বলুন ঠিক কিনা? কথা কিলার কোন সমস্যা আছে? অনেকে বলে এরা তো নামাজ পড়ে, লম্বা পাঞ্জাবি, সুন্নি, সুন্নত আদায় করে, ঢিলা কুলি ব্যবহার করে, করে না করে না করে না? এরা তো আমরা ভাই না, এরা ইয়াজিদের ভাই, এরা কার ভাই? হ্যাঁ কথা বলেন, কার ভাই? তারা যদি আমাদের ভাই হতো আমাদের নয়ন মনে কলে যা টুকরা নবীর আহলে বায়তের গোড়ার মধ্যে সুরে দিতে পারতো না, পারতো না, পারতো না। কথা কোন ঠিক কি না? তারাও আজান দিয়েছে, আমরাও আজান দিয়েছি। আমাদের আজানের উদ্দেশ্য হলো আল্লাহরে ভাবা, আর তারার আজানের উদ্দেশ্য হলো তাড়াতাড়ি কতল করা। কথা কোন ঠিক কি না? ইমাম হুসাইন দুইটা চৌকির পানি হওয়ায় ডাক মারা কয়া জি শুক্রবার দে জীবনের শেষবারের মতো আমার মাওলারে দুইটা সেজদা দিয়া বিদায় হয়ে যায়। আপনারাই বলেন জুমার নামাজের দুই রাকাত নামাজের সেজদা কয়টা? কয়টা জোরে এখন কইটা? ওই দিকে ইমাম হুসাইন যেদিন শহীদ হবে গো সেদিন রাত্রে বেলা হযরতে সাহারবানু ঘুমায়া রইছে, সুবহানাল্লাহ, সাহারবানু স্বপ্নের মাধ্যমে দেখে গো সাহারবানু স্বপ্নের মাধ্যমে দেখে একটা মহিলা মাতার সোলাউলা জাউলা করিয়া ইয়া হুসাইন, ইয়া হুসাইন বইলা মাতম করে। স্বপ্নের মাধ্যমে দেখে একটা মহিলা মাতার সুল দিয়া কারবালার ময়দান পরিষ্কার করে, উম্মে হযরতের সাহারবানু ডাক মেরে কয়ের মহিলা, ও মহিলা তোমার বাড়ি কোথায়, ঠিকানা কোথায় রে মহিলা? এ মহিলা তোমার শরীর থেকে জান্নাতি গন্ধ আসতেছে রে মহিলা, তোমার শরীর থেকে মেষ্ক অম্বরের গন্ধ বাহির হইতেছে রে মহিলা। এ মহিলা কে তুমি? কে মাতার সুল দিয়া পরিষ্কার কর কারবালার ময়দান। ওই মহিলা তার ডাক মারা কয়ে সাহারবানু, সাহারবানু তুমি বুঝি আমারে চিনো নাই, তুমি বুঝি আমারে চিনো নাই, আমি হইলাম জগতের মা ফাতেমা, ও আমার মা। এই গভীর রজনীতে গো মা জান্নাতুল বাকিতে থাকার কথা, কারবালার ময়দানে কি করো গো মা? মা ফাতেমা দুইটা চোখের পানি ফলায় কান্দার বলে সাহারবানু, আমি কেন কান্দি জানি? আগামীকাল এই জায়গার মধ্যে আমার হুসাইন দুপুরা ডাকাতি হয়ে যাবে। সাহারবানু জান্নাতুল বাকি থেকে নজর কইরা দেখছি
ইমাম হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, ইমাম হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, ইমাম হুসাইন যেই জায়গার মধ্যে শহীদ হবে এই জায়গার মধ্যে কংক্রিট ফালানো অবস্থা, মহিলা ফালানো অবস্থা, এই জায়গাটারে পরিষ্কার করার জন্য আল্লাহর দুনিয়াতে আমার মাতার চুলের চেয়ে বড় ধরনের কোন জারু পাইলাম না। এজন্য রে সাহেবানো আমার মাতার চুল দিয়া কারবালার ময়দান পরিষ্কার করি, সায়রে রেখে আওলা কেসে পাগল বেশে কান্দে রে মা ফাতেমা, হায় হায় আওলা কেসে পাগল বেশে ফাতেমা, ওই দেখা যায় রন কলাতে ইমাম হুসাইনে কেলায়, হায় হায় ওই দেখা যায় রন কলাতে ইমাম হুসাইন দোপহরাদা কাতি হবে বাবা আমার হুসাইন কারবালা, হায় হায় দোপহরাদা কাতি হবে আমার হুসাইন কারবালা, হায় হায় আওলা কেসে পাগল বেশে ফাতেমা, হায় হায় আওলা কেসে পাগল বেশে আব্বা কষ্টিতেছে কষ্টিতেছে, আহলে বাইতের গোলামিতে দাখিল হইতে চাওনি, কারা কারা চাও হাত তুলে, নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত, ফাঞ্জাতন ফাঞ্জাতন কইরা মরলে কোনো সমস্যা হইব, তুমি ফাঞ্জাতন গো দয়াল, তুমি ফাঞ্জাতন ও দয়াল, তুমি ফাঞ্জাতন, তুমি ফাঞ্জাতন গো দয়াল, তুমি ফাঞ্জাতন ও দয়াল, তুমি আরে ফাঞ্জাতনের নাম জফিলে, ফাঞ্জাতনের নাম জফিলে দূরে যায় সমান, ও দয়াল তুমি ফাঞ্জাতন, তুমি ফাঞ্জাতন গো দয়াল, তুমি ফাঞ্জাতন ও দয়াল। মওলা আলে ইমাম হাসান তারা হইল একতন, কথা কোন ঠিক কিনা, আল্লাহ জির নূর হইতে, আল্লাহ জির নূর হইতে বানাইল গঠন, ও দয়াল তুমি ফাঞ্জা, আসমান জমিন চন্দ্র সূর্য ছিল না যখন, হায় হায় আসমান জমিন চন্দ্র সূর্য ছিল না যখন, আল্লাহ জিরো আরে আল্লাহ জিরো নূর হইতে, আল্লাহ জিরো নূর হইতে বানাইল এই তহন, ও দয়াল তুমি ফাঞ্জা, কুরআনের ফাতায় ফাতায় তোমার বিবরণ, কি কেলা খেলছন আল্লাহ, আজব কেলা খেলছন আল্লাহ, লয়া ফাঞ্জা তহন, ও দয়াল তুমি ফাঞ্জা, পাঞ্জাতন পাঞ্জাতন বইলা, পাঞ্জাতন পাঞ্জাতন বইলা হইব নিম রহন, ও দয়াল তুমি পাঞ্জা, সিল্লা জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার, এখানে একটা সুন্দর একটা অপশন আছে, সুন্দর একটা যুক্তি আছে, তলোয়ারের নিচে তাই ইমাম হুসাইন জীবনের শেষ মুহূর্তে দুইটা সেজদা দিয়া যায় বাবার আমা, তলোয়ারের নিচে তাইকা যদি ইমাম হুসাইন নামাজ 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 নামাজ
নামাজের কথায় তো আকুতি মিনতি করতে পারে, নামাজের জন্য পেরেশানি হতে পারে। এরে হুসাইনি সৈনিকেরা, আমরা ওই ইমাম হুসাইনি নামাজ পড়তে চাই কি চাই না? এরপরে যদি নামাজ না পড়ো আর কেমনে হইলে তো বুঝবা, ইউ ওয়াজ আমার জানা নাই, কথা কোনো ঠিক কি না? নামাজ পড়ার দরকার আছে নি? জোরে হো আসুনিবা, কেরে নামাজ পড়তা না, কেরে পড়তা না? বা গরু যদি চার বাই থাকে, খাম না করলে শুধু বাই কো মাঝুম রাখো, এরে কেটা বলতো, এরে কেটা বলতো, এটা কাজ কাম করে না? আর বহুত মাশাল্লাহ কর, আমার দ্বারা ঘুমাই লাগতো না, না খাম না কাজ না খালি ঘুমানি খনি খনি হাই না খনি খনি, কিন্তু বুকটার মধ্যে হাত দিয়া হোক, বয়স হয়েছে 40, আল্লাহ কি তোমারে না খাওয়ায় কোনোদিন রাখছে? যে আল্লাহ না খাওয়ায় কোনোদিন তোমারে রাখছে না, ই আল্লাহর ইবাদত করতা না, তুমি কোন কিতাবে হয়েছো? কথা কোন ঠিক কিনা? তাহলে আমারে একটা ওয়াদা দেও যে হুজুর আমরা নামাজ ছাড়তাম না। সবাই রাজি আছো? এই এই হাতটা তুলে বলো রাজি আছো নি? ও হুজুর নামাজ পড়মু, নামাজ পড়মু, আমার আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। কথা কোন ঠিক কিনা? আরে শহর বানু শরণ আসেনি, শরণ আসেনি রে বাবা, শহর বানু রে, ও শহর বানু, আমি কেন আইছি জানো না? আগামীকাল তো ফিরা ডাকাতি হয়ে যাবে, আমার সন্তানের জীবনের মতো একটা বার দেখবার লেগে আসছে। তাড়াতাড়ি শিবিরের দরজা খুল, সাহার বানা বলে আমি স্বপ্নের মাধ্যমে দেখি আমার মা ফাতেমা আমাদের বাঙ্গা ঘরের মধ্যে ঢুকছে, শিবিরের ভিতরে ঢুকছে। যখন ঢুকছে মা হুসাইন নুরানি চেহারা মুবারক লইয়া, যখন ঘুমায়া রইছে রে মা ফাতেমা সন্তানের জীবনের মতো, যখন একটা চুমু দিতে চাইল দেখতেছে সাহার বানু চৌকের পানি ওজরে মা ফাতেমার পড়তেছে, সাহার বানু টেনশনে পড়ে গেছে, হায় হায় মা ফাতেমার চৌকের পানি যদি গালির মধ্যে বইরা যা, ইমাম হুসাইন যদি সজাগ হয়ে যা, শরীয়তের পরে খেলাফ হয়ে যাবে, এমন তো অবস্থা নজর কইরা দেখতেছে, কে জানি জান্নাতে পেয়ালার মধ্যে মা ফাতেমার চৌকের পানি সুন্দর কইরা লইতেছে। আমি ওইলাম রহমতের ফেরেশতা, শাহার বানু ইমাম হুসাইনের বিরহে মা ফাতেমা কান্দে, ওই মা ফাতেমার চোখের পানি একটা, এই পানিগুলি জান্নাতের মধ্যে রাখা হবে, কিয়ামতের ময়দানে নবীর উম্মতেরা নবীর হালে বায়তা, দুনিয়ার সাধারণ ভুলের কারণে যখন আজাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে যাবে, অন্তরের মধ্যে হালে বায়তার প্রেম ছিল, এই প্রেমের কারণে এক ফোঁটা পানি এক পাল্লার মধ্যে রাখব, আর লক্ষ লক্ষ নবীর আশেক নবীর উম্মত হালে বায়তের গোলামরা এক পাল্লার মধ্যে রাখবো, এক ফোঁটা চৌকের পানির বিনিময়ে লক্ষ উম্মত আমার আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিব। আওয়াজ করে বলবেন কি সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ কষ্ট হইতাছে নি? ইমাম হুসাইন দুই রাকাত নামাজ নিয়ত করছে, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা ফিরোজ সুরি সাহেবের আগমন, নারায়ণ।